প্রফেশনাল ভাবে টিকটক ভিডিও কিভাবে এডিটিং করবেন 2024 সালে এসে আপনি যদি একদম প্রফেশনালি টিকটকার হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে জানতে হবে বা শিখতে হবে টিকটক ভিডিও এডিটিং মানে আপনার ভিডিও আপনি তৈরি করতেছেন কিন্তু আপনি প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারতেছেন না তো এর জন্য কিন্তু অনেকেরই টিকটক ভিডিও ভাইরাল হচ্ছে না একটা টিকটক ভিডিও ভাইরাল হওয়ার পেছনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ভিডিওর কোয়ালিটি আপনার ভিডিও কতটা মানসম্মত যদি আপনার ভিডিওর কোয়ালিটি আপনি ঠিক না করতে পারেন বা লো কোয়ালিটির একটা ভিডিও যদি আপনি আন্দাজে টিকটকে আপলোড করে দেন সেই ভিডিওতে কিন্তু মানুষ লাইক কমেন্ট করবে না বা সেই ভিডিও টিকটকে কিন্তু মানুষদের কাছে পৌঁছাবে না প্রথমেই আপনাকে আপনার টিকটক ভিডিওর মান ঠিক করতে হবে টিকটক ভিডিওকে হাই কোয়ালিটি করতে হবে সো কীভাবে আপনার টিকটকে মানে আপনার টিকটক ভিডিওকে প্রফেশনালভাবে এডিট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে বা যারা নতুন আছেন টিকটকে কিন্তু টিকটক ভিডিও এডিটিং করতে পারেন না আপনাদেরকে বলতেছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার এই যে হাতে থাকে স্মার্টফোন দিয়ে এরকম একটা মানে স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু একদম প্রফেশনালভাবে আইফোনের থেকেও কিন্তু বেশি কালার গ্রেডিং করতে পারবেন আপনার ভিডিওতে মানে একদমই প্রফেশনাল লুক দিতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনার টিকটক ভিডিওকে সো কীভাবে মানে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও এডিটিং করতে হয় সেটা চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিই সো মোবাইল স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো এভরিওয়ান আমরা কিন্তু অনেকেই জানি যে টিকটক ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রচুর জনপ্রিয় সো আপনার ফোনে যদি এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন যারা নতুন আছেন আর যারা হচ্ছে যে মানে ক্যাপকাট অ্যাপস ইনস্টল করেছেন তারা সরাসরি ওপেন করে নেবেন তো দেখেন এখান থেকে এই যে প্লে স্টোরে যাবেন এবং এই যে ক্যাপকাট ভিডিও এডিটর লিখে সার্চ করবেন বা জাস্ট শুধুমাত্র ক্যাপকাট লিখে সার্চ করলে এই লোগোর ক্যাপকাট ভিডিও এডিটরের অ্যাপ্লিকেশন চলে আসবে এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে আপনি প্রথমত কী করবেন ইনস্টল করবেন নেবেন তো ইনস্টল করার পর আপনার ফোন থেকে এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করতে হবে সো দেখেন আমি ওপেন করে দিচ্ছি তো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন এক এই ক্যাপকাট অ্যাপস থেকে কিন্তু একদম প্রফেশনালভাবে 2024 সালে এসে আপনি আপনার টিকটক ভিডিওকে এডিটিং করে নিতে পারবেন ওকে এরপর এখান থেকে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে এই যে ওপরের দিকে প্লাস আইকন বা নিউ প্রজেক্ট থাকবে আপনি এইটার ওপর ক্লিক করবেন সো আপনি কী করবেন এটার ওপর ক্লিক করে দিবেন এটার ওপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে সো এখন আপনি যেই ভিডিওটা আপনার ফোনের ক্যামেরাতে শ্যুট করে রেখেছেন সেই ভিডিওটা জাস্ট এই যে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন আরেকটি কথা সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু টিকটক থেকেও আপনার ভিডিওকে এডিটিং করতে পারবেন সেটা কিভাবে আগে ক্যাপকাট দিয়ে দেখাই তারপরে আমি টিকটক থেকে কিভাবে মানে ভিডিও এডিট করতে হবে সেটা আমি দেখাবো সো প্রথমত যে ভিডিওটি শ্যুট করে রেখেছেন সেই ভিডিওটি অ্যাড করে নেবেন এই যে অ্যাড করে নেওয়ার পর আপনাকে প্রথমত কী করতে হবে এই ভিডিওর লাস্টের দিকে এই যে একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক বা এন্ডিং লেয়ার থাকবে এই যে এটার উপর ক্লিক করতে হবে আপনাদেরকে ক্লিক করে এই যে ডিলিট অপশনে টাচ করতে হবে তো আপনাকে আগে এটা ডিলিট করে নিতে হবে এরপর আবারও ভিডিও শুরুতে আসতে হবে দেখেন আমদাদুল ভাইয়ের এই ভিডিওটা কিন্তু নর্মালি শ্যুট করা এই ভিডিওটা কিন্তু কোনো প্রকার এডিটিং করা না এই নর্মাল ভিডিওকে দেখেন আমি প্রফেশনাল লুক দিয়ে দিব তো যাই হোক এখন প্রথমত যে এডিটিংটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে দেখেন প্রথমত আপনাকে আগে ভয়েস দিয়ে নিতে হবে মানে আপনি যে ভিডিওটা শ্যুট করবেন আপনার কাছে হয়তো বা মাইক্রোফোন থাকবে না আলাদাভাবে আগে ভয়েস দিয়ে নিতে হবে এই যে ক্যাপকাটে এসে আর যদি আপনার মাইক্রোফোন দিয়ে বা ভালোভাবে আপনি ভয়েস দেন তাহলে তো এখানে দেওয়া লাগবে না সো ভয়েস দেওয়ার জন্য এই যে এখান থেকে প্লাস অ্যাড অডিওতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি রেকর্ড অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে আপনি মানে এই অপশনে ক্লিক করে আপনি ভয়েসটা দিয়ে দিবেন ওকে ভয়েস দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আর এমদাদুল ভাইয়ের এই ভিডিওতে আসলে ভয়েস দেওয়াই রয়েছে জাস্ট আমি এখান থেকে মিউজিকটা আমি আলাদা করে নিচ্ছি তো আপনারা অবশ্যই কী করবেন ভয়েস কিন্তু দিয়ে নেবেন ওকে এই যে দেখেন ভয়েস দেওয়া হয়ে গেলে এরকম একটা অডিও লেয়ার চলে আসবে আপনি এখন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে ভলিউম অপশনে যাবেন ভলিউম অপশনে যাওয়ার পর আপনার ভলিউম একটু অ্যাডজাস্ট করে দেখবেন যে কীরকম রাখলে আসলে ভালো হয় ওকে আপনি রাখবেন সো রাখার পরে মানে আপনার ভয়েসটা সুন্দরভাবে আপনার ভিডিওর সাথে অ্যাড করে মিলিয়ে নেবেন সো নেওয়ার পর আপনার এই ভয়েস লেয়ারের উপর ক্লিক করবেন করার পর এইখান থেকে দেখতে পারবেন আপনি রিডিউস নয়েস নামের একটা অপশন এই অপশনে ক্লিক করবেন এবং এই অপশনটা চালু করলে আপনার ভয়েসের আশেপাশে যদি কোনো নয়েস থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে অটোমেটিক সো এটা আপনার অবশ্যই চালু করে নেবেন ওকে এবার আসা যাক
আপনারা কিভাবে হচ্ছে যে মানে ভিডিওটা এডিটিং করবেন। সো এখন দেখেন এই ভিডিওটাতে প্রথমত কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করার জন্য প্রথমত কি করবেন, এখান থেকে আপনার এই ভিডিও ক্লিপসের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে দেখতে পারবেন কয়েকটা অপশন চলে আসবে। তো যাই হোক, এই অপশনগুলোর মধ্যে থেকে আপনি কি করবেন, এই যে অ্যাডজাস্ট অপশন দেখতে পারবেন, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এক্সপোজার এগুলো এডিটিং আপনাকে নিজের মানে নিজেরই করে নিতে হবে। এই যে ব্রাইটনেস, এটা হচ্ছে আলো বেশি হবে, সো ব্রাইটনেস একটু কমাই দিলাম আমি, এই কন্ট্রাস্ট একটু কালো কালার বেশি আসবে, তারপর স্যাচুরেশন মানে আপনার ফেসে লাল কালার বেশি আসবে, তারপর এক্সপোজার আলো বেশি হবে, শার্পেন আপনার ভিডিওতে মানে ভিডিওটা যদি ঘোলা টাইপের হয় শার্পেন অ্যাড করলে আপনার ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কালার গ্রেডিংয়ের মূলত কাজ হচ্ছে HSL, সো এখানে ক্লিক করবেন। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, তারপর এই যে এখান থেকে আপনি আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং করার জন্য এখান থেকে এই সবুজ কালারে ক্লিক করবেন এবং এটার ভলিউম কী করবেন, এই যে এইভাবে আমার মতো করে ফুল করে দিবেন। সো আমি ফুল করে দিলাম, তারপর এই যে হলুদ কালারে ক্লিক করবেন, এটাও কী করবেন, এই যে এইভাবে ফুল করে দিবেন, দিয়ে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ওকে করার পর আপনার এখানে অ্যাপ্লাই অলে ক্লিক করে দিবেন। সো এখানে মোটামুটি আপনার এডিটিং শেষ, টিকমার্ক অপশনে ক্লিক করবেন। দেখেন এখন ভিডিওটাতে কিন্তু অসাধারণ লুক চলে এসেছে। তো যাই হোক, এখন প্রথমত কি করতে হবে, এখন আবারও কি করবেন, নিচের দিকে ব্যাগে চলে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পারবেন ইফেক্ট অপশন। সো ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ইফেক্ট অপশনে আসার পর এখান থেকে ভিডিও ইফেক্টস অপশনে আসবেন, ভিডিও ইফেক্টস অপশনে আসার পর এখান থেকে আপনাকে ব্লার এফেক্ট অ্যাড করতে হবে। সো আপনি ব্লার এফেক্ট অ্যাড করবেন কীভাবে দেখাচ্ছি, এর জন্য এই যে এখান থেকে লেন্স ক্যাটাগরিতে চলে আসবেন এবং এইখান থেকে আপনি এই যে দেখেন ডাইনামিক ব্লার এটাও অ্যাড করতে পারেন। সো এটা অ্যাড করলে হচ্ছে যে আপনার আইফোনের মতো ব্লার হবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড। সো দেখেন আমি এটা অ্যাড করলাম, এটা অ্যাড করার পরে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে ইন্টেন্সিটি কমায় দেখবেন, বাড়ায় দেখবেন যে কীরকম রাখলে আসলে আপনার ভিডিওটা সুন্দর হয়, তো সেরকম আপনি কিন্তু রেখে দিবেন। সো আপনি আপনার মতো করে এখানে অ্যাড করে নেবেন, অ্যাডজাস্টটা করে নেবেন, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি অ্যাডজাস্টটা করে নিয়েছি, দেখেন এই যে দেখেন। সো আপনি অ্যাডজাস্ট করে নিয়ে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, করার পরে এটা ডিউরেশন ফুল করে দিবেন। সো দেখেন এভাবে কিন্তু আপনার নর্মাল একটা টিকটক ভিডিওকে এই যে দেখেন আগে কীরকম ছিল গাইজ, দেখেন আগে কীরকম ছিল, আগে কিন্তু এই যে এরকম ছিল, এখন দেখেন এইরকম, দেখেন এডিট করার পর মানে ভিডিওটা কীরকম একদম প্রফেশনাল লুকে চলে এসেছে। তো যাই হোক, এবার আমি আরও একটু কালার গ্রেডিং আপনাদেরকে দেখাই বা ফেস স্মুথ করা দেখাই। এর জন্য আপনার ভিডিও ক্লিপসের ওপর ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি এই যে দেখেন বিভিন্ন অপশন দেখতে পারবেন, রিটাচ অপশন দেখতে পারবেন অ্যাডজাস্টের পর, এখানে ক্লিক করে ফেসে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে স্কিন টোন এটার উপর ক্লিক করবেন। স্কিন টোন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি একটু কমায় বাড়ায় দেখবেন কোনটা দিলে আসলে সুন্দর লাগে আপনার ফেসটা। সো এইগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর রয়েছে স্মুথ অপশন, স্মুথ অপশনে ক্লিক করে এটা ফুল করে দিলে আপনার ফেসটা একদম স্মুথ হয়ে যাবে। সো এগুলো করে নেবেন। ডার্ক সার্কেল এগুলো আপনি, এগুলো তো অনেকেই পারে, যাই হোক তারপর আমি শিখিয়ে দিলাম। সো এভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। আপনি চাইলে এই যে অ্যাডজাস্টে ক্লিক করে আরও ভালোভাবে আপনার ভিডিওটা এডিট করে নিতে পারবেন, সুন্দরভাবে আইফোনের মতো এডিটিং করে নিতে পারবেন। সো আপনি আপনার মতো কিন্তু এডিটিং করবেন। সো আমি জাস্ট প্রসেসটুকু দেখালাম। এখন যদি আমার ভিডিও ক্লিপসটাতে লক্ষ্য করেন, দেখেন আগের থেকে আমার ভিডিওটা কিন্তু প্রফেশনালভাবে এডিটিং হয়ে গিয়েছে, যে দেখতে পারতেছেন। সো এভাবেই কিন্তু দেখেন একটা নর্মাল টিকটক ভিডিওকে আপনি কিন্তু এডিটিং করে নিতে পারবেন প্রফেশনালভাবে 2024 সালে এসে। সো এডিটিং করা হয়ে গেলে আপনি যেখানে যেখানে এফেক্ট অ্যাড করতে চাচ্ছেন সেখানে সেখানে এসে এই যে এখান থেকে নিচের এফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও এফেক্টসে ক্লিক করে যে এফেক্ট দিলে আপনার ভিডিওটা সুন্দর হবে সেরকম একটা এফেক্ট কিন্তু এই যে এই অপশনগুলো থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, এফেক্টগুলো আপনি অ্যাড করে নেবেন। সো নেওয়া হয়ে গেলে এখন লাস্টের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে ভিডিওটাতে আপনাকে কী করতে হবে, মিউজিক অ্যাড করতে হবে। মানে হচ্ছে যে আপনি ভয়েস দিলেন, এখন সেখানে তো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, না হলে ভিডিওটা ভালো লাগবে না। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এই মিউজিক লেয়ারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই যে সাউন্ড অপশনে যাবেন। সাউন্ড অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ফোন মেমোরির এই যে এই লোগোতে ক্লিক করবেন, ফ্রম ডিভাইসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ডিভাইস থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করে দিবেন, যে মিউজিকটা আপনি অ্যাড করতে চাচ্ছেন। ওকে, অ্যাড করে দিয়ে ভিডিও ডিউরেশন অবধি রেখে দিবেন। রেখে দিলে আপনার মোটামুটি কাজ শেষ। এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু খুবই প্রফেশনালভাবে এডিটিং হয়ে গিয়েছে, যেটা হয়তো বা স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন। সো ভিডিওটা এডিটিং শেষ হয়ে গেলে এখন আপনি এই যে এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি হাই কোয়ালিটি করে দিবেন এবং এখান থেকে এই যে 2K 4K কোয়ালিটি করে দিবেন, দিয়ে এই যে সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা আপনার এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। সো এই যে ক্যাপকার্ট থেকে ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেলে আপনি সরাসরি কী করবেন, টিকটকে আসবেন, টিকটকে এসে এখন ভিডিওটা আপলোড করে দিবেন। সো এভাবেই কিন্তু 2024 সালের নতুন নিয়মে একদম প্রফেশনালভাবে আপনার টিকটক ভিডিওকে আপনি এডিটিং করতে পারেন। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।